সূর্য ওঠে তার নিজস্ব নিয়মে প্রতিদিন। সূর্যালোকে ধাবিত হয় মানুষ নিজ কাজে সম্ভাবনায়। আর বাংলাদেশ তো অপার সম্ভাবনাময় এক দেশ, যেখানে প্রতিটি তরুণ সুন্দরভাবে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে। এই স্বপ্নের হাত ধরে কেউ ছুটে যায়, কেউ ছুটে চলে। আমি সাব্বির। পড়াশোনার পাশাপাশি আমি নিজে কিছু করতে চাইতাম, যাতে করে আমি আমার পড়াশোনা ও অন্যান্য কাজ করেও ভালোভাবে উপার্জন করতে পারি। এমন সময় এক বন্ধুর কাছে জানতে পারি প্রাপ্তবয়স্ক কারো বাইক বা সাইকেল থাকলে কিংবা পায়ে হেঁটেও ফুডপ্যান্ডার কাজ করা যায়। এ সকল সুবিধার জন্য কাজ হিসেবে আমি ফুডপ্যান্ডাকে বেছে নিই। আজকের পর্বে আমরা দেখব রেজিস্ট্রেশন, হিটম্যাপ ও শিফট স্টার্ট সংক্রান্ত তথ্য। কাজ শুরু করার জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকলেই একটি স্মার্টফোনের মাধ্যমে ফুডপ্যান্ডা রাইডার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। ফোনে রেজিস্ট্রেশন করার প্রসেসটি খুব সহজ। ফুডপ্যান্ডার হাব অফিসে গিয়ে আপনার এনআইডি, আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টের এনআইডি সাবমিট করতে হবে। আপনি চাইলে ফুডপ্যান্ডার রাইডার ল্যান্ডিং পেজের মাধ্যমেও এ সকল ডকুমেন্টস সাবমিট করতে পারেন। তারপর আপনাকে হাব অফিস থেকে একটি রাইডার আইডি দেওয়া হবে। এবার আপনার স্মার্টফোনের প্লে স্টোর থেকে ফুডপ্যান্ডার রাইডারের রোড রানার অ্যাপটি ডাউনলোড করুন। কান্ট্রি সিলেক্ট করে ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করলেই আপনি হয়ে যাবেন ফুডপ্যান্ডার একজন গর্বিত রাইডার। আর পাসওয়ার্ড ভুলে গেলে তখন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে রিসেট অপশনের মাধ্যমে পুনরায় লগ ইন করা যায়। আর মনে রাখা প্রয়োজন, রাইডার অ্যাপের আইডি পাসওয়ার্ড অন্য কারোর সাথে কখনোই শেয়ার করা যাবে না। আর হ্যাঁ, আপনার যদি বাইক থাকে তবে অবশ্যই আপনাকে বাইকের লাইসেন্স ও বাইকের ড্রাইভিং লাইসেন্স হাব অফিসে জমা দিতে হবে। আমি সাইকেল দিয়ে আমার ডেলিভারির কাজ করি। যাদের মোটর বাইক আছে তাদের একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে। লাঞ্চ, ডিনার ও ছুটির দিনে ফুডপ্যান্ডায় বেশি অর্ডার থাকে, তাই এ সময়কে হট শিফট বলা হয়। যেহেতু একজন রাইডার নিজের কাজের সময় নিজেই নির্ধারণ করতে পারেন, এক্ষেত্রে আগেই রাইডারকে শিফট সিলেক্ট করতে হবে। লাঞ্চ ও ডিনার টাইমে শিফট সিলেক্ট করলে একজন রাইডারের বেশি উপার্জনের সুযোগ বেড়ে যায়। সাধারণত নতুন রাইডাররা প্রতি বুধবার রাত 9টা থেকে সুযোগ বুঝে শিফট সিলেক্ট করতে পারেন। আপনি বেস্ট শিফট চাইলে আগে থেকেই পুরো সপ্তাহের শিফট সিলেক্ট করে রাখতে পারেন। ফুডপ্যান্ডা রাইডারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে ব্যাচ করা হয়। ব্যাচ অনুযায়ী রাইডাররা শিফট সিলেক্ট করতে পারেন। সাধারণত নতুন রাইডাররা প্রতি বুধবার রাত 9টা থেকে সুযোগ বুঝে আগামী সপ্তাহে সব দিনের শিফট সিলেক্ট করতে পারেন। শিফট অপশন থেকে আপনি বুক শিফট বাটন ট্যাপ করে কাজের শিফট পছন্দ করতে পারেন। পারফরমেন্স অপশনে আপনার পারফরমেন্স রেকর্ড দেখা যাবে। ইনবক্সের নোটিফিকেশনে কোম্পানির মেসেজ সমূহ দেখতে পাবেন এবং সেটিংস অপশনে গিয়ে আপনি ম্যাপ এনেবল করতে পারবেন। হিটম্যাপে আপনি বেশি খাবারের অর্ডার থাকা এলাকা দেখতে পারবেন। রেফার এ ফ্রেন্ড অপশন থেকে আপনার রেফারেল লিঙ্ক কপি করে কোনো ফ্রেন্ডকেও রেফার করতে পারবেন। নতুন রাইডারদের রেফার করার জন্য আপনি বেশি বোনাস পাবেন। তাছাড়া রাইডার সাপোর্ট অপশন থেকে যে কোনো সমস্যায় কোম্পানি থেকে সাহায্য পাবেন। নির্দিষ্ট শিফটে কাজ করতে চাইলে নিজের জোনে গিয়ে শিফট স্টার্ট করতে হয়, তাই শিফট শুরু হবার 30 মিনিট আগেই জোনে পৌঁছে যাওয়া ভালো, কারণ এতে হাতে কিছুটা সময় পাওয়া যায় এবং অর্ডার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিনটা ধীরস্থিরভাবে গুছিয়ে শুরু করা যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ফুডপ্যান্ডা।